আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে বিশ্বের প্রথম নারী, অর্থাৎ বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপর প্রেসিডেন্ট কিংবা স্পিকার কিংবা পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বিশ্বের বড় বড় যে বিষয়গুলো রয়েছে সেসব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার। অর্থাৎ বিশ্বের আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে বিশ্বের প্রথম নারী। বিশ্বের প্রথম নারী শিরোনামে আজ আমরা আমাদের ক্লাসটা নিয়ে এসেছি। তো প্রথমে আমরা প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করব। ইনি হচ্ছেন শ্রীমাভ বন্দরনায়েক, ইনি হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী, এবং তিনি হচ্ছেন শ্রীলঙ্কা থেকে নির্বাচিত হয়েছেন। শ্রীমাভ বন্দরনায়েক জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। ইনি হচ্ছেন বেনজির ভুট্টো, বেনজির ভুট্টো হচ্ছেন প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। ইনি হচ্ছেন জুলফিকার আলী ভুট্টোর মেয়ে। জুলফিকার আলী ভুট্টোকে আমরা একটু পিছনে ইতিহাসে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে পিপিপি পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ইনি হচ্ছেন মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। তার শরীরে 10টি বুলেটের চিহ্ন ছিল, অর্থাৎ বেনজির ভুট্টোর দিয়ে 10টি বুলেটের চিহ্ন ছিল। তাকে 27 ডিসেম্বর 2007 সালে হত্যা করা হয়। বুলেটের চিহ্ন নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এই যে বেনজির ভুট্টো রয়েছে তার দেহে পাওয়া যায় 10টি বুলেটের চিহ্ন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও নৃশংসভাবে হত্যা করা হয়, তার দেহে ছিল 18টি বুলেটের চিহ্ন। দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বেনজির ভুট্টোর দেহে 10টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহে 18টি বুলেটের চিহ্ন পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট হত্যা করা হয় এবং সেই দিন টোটাল 22 জন লোককে হত্যা করা হয়েছিল তার সাথে। এরপর রয়েছেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছেন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে সে দেশে আশ্রয় দিয়েছেন ইন্দিরা গান্ধী। দেন প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া। ইনি হচ্ছেন বিএনপি থেকে নির্বাচিত হন এবং তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমানের স্ত্রী। এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রথম নারী প্রেসিডেন্ট নিয়ে। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইসাবেলা পেরন আর্জেন্টিনা থেকে। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা পেরন আর্জেন্টিনা। দেন প্রথম মুসলিম হচ্ছেন, প্রথম মুসলিম প্রেসিডেন্ট হচ্ছেন ইন্দোনেশিয়া থেকে মেঘবর্তী সুকর্ণপুত্রী। ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণপুত্রী। দক্ষিণ এশিয়া থেকে, দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। দেন রয়েছে প্রথম ভারতীয় প্রতিভা পাতিল। এখন আমরা আলোচনা করব প্রথম নারী স্পিকার নিয়ে। ইন্ডিয়ার প্রথম নারী স্পিকার হচ্ছেন মীরা কুমার, আর মুসলিম বিশ্বের প্রথম নারী স্পিকার হচ্ছেন ফাহমিদা মির্জা, আর প্রথম বাংলাদেশি হচ্ছেন শিরিন শারমিন। তারপর রয়েছেন প্রথম মার্কিনী ন্যান্সি পেলেসিও। ন্যান্সি পেলেসিও হচ্ছেন প্রথম মার্কিন নারী স্পিকার। তারপর ইনি হচ্ছেন পাকিস্তানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী। স্পিকারের পর আমরা চলে গেলাম পররাষ্ট্রমন্ত্রীতে, হিনা রাব্বানি। প্রথম সংসদ নির্বাচনে অংশ নেয় হচ্ছেন ফিনল্যান্ডের নারীরা, আর নারীরা ভোটাধিকার পায় প্রথম হচ্ছে নিউজিল্যান্ড 1893, অস্ট্রেলিয়া 1901, ইন্ডিয়া 1950, ইউকে হচ্ছে 1918, জাপান 1947। এটা হচ্ছে উপমহাদেশ যে ভাগ হলো ভারত পাকিস্তান সেই সালটার সাথে আমরা মনে রাখতে পারি। দেন ইউএসএ হচ্ছে 1920। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।